আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো হচ্ছে খেজুর পিঠা। তো খেজুর পিঠা বানানোর জন্য আমার প্রথমে লাগবে 2 কাপ চিনি। আমি এখানে লাল চিনিটাই নিলাম। নিচ্ছে 1/2 চা চামচ লবণ, এখন দিয়ে দিচ্ছি 2টো ডিম, এখন ডিমের সঙ্গে চিনিটা আমি ভালো করে মিক্স করে নিব। এখন নারকেল কুড়ানো নিলাম 1 কাপ। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি সুজি। আমি সুজিটা অল্প অল্প করে মিক্স করব। আমি আবারও অল্প করে দিয়ে দিচ্ছি। আমি অল্প অল্প করে 3 বারে সুজিটা মিক্স করে নিলাম। ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি এখন ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য, ততক্ষণে সুজিটা ফুটে যাবে। তো ফিরে আসলাম 3 ঘন্টা পর। এই তো আমার সুজিটা এখন ফুটে গেছে। এই তো সুজিটা এখন এরকমটাই নরম আসছে, আশা করি আপনারা দেখে বুঝতেছেন। তো আমি এখন 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম, অল্প অল্প করে মিক্স করব। তো এখন আমার ময়দাটা মিক্স করা শেষ। আমি এখন 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিলাম, তাও অল্প অল্প করে সেটা মিক্স করব। এই তো আমার এটা এখন মিক্স করা শেষ। এটা কতটুকু নরম আছে আশা করি আপনারা দেখে বুঝতেছেন। তো আমি এখন নিয়ে নিলাম ঘি।
আমি সামান্য পরিমাণে ঘি হাতে লাগিয়ে নিচ্ছি। আমি এখন অল্প একটু করে নিচ্ছি, এটাকে আমি এখন রসমালাইয়ের শেপ দিব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে কয়েকটি বানিয়ে দেখাচ্ছি। এই তো আমার 1 প্লেট বানানো শেষ, আমি এখন ভাজতে যাচ্ছি। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে, তো আমি একে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আগুনটা থাকবে মিডিয়ামের চাইতে লো, কারণ এটা আগুনটা বেশি দিয়ে ভাজা যাবে না, তা না হলে পিঠাটা উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতর থেকে এটা মুচমুচে হবে না। পিঠাটাও হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। এই কালারে নামাতে হবে, তা না হলে এর চাইতে বেশি কালার চলে আসলে নামানোর পরে এটা কালচে হয়ে যাবে। এই তো আমার পিঠাগুলা রেডি। তো আমার ভিডিওটি আপনাদের সবাই কীরকম লাগছে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়, তাহলে সেটা আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।